দক্ষ ডাক্তার হওয়ার উদ্দেশ্যে যারা আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন অথবা নিয়মিতভাবে ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যেই আজকে 100টি ওষুধ আলোচনার মধ্যে 63তম ওষুধ নিয়ে আলোচনা করব। আমি নোসস ওষুধে আলোচনা শুরু করেছি, এগুলো সব নোসসের অন্তর্গত, যদিও ওষুধগুলো অন্যভাবে তৈরি। আজকে যে ওষুধটা আলোচনা করব সেটা একদম আলাদা, অর্থাৎ সেই রোগকে বলা হয় ইলেকট্রিসিটাস। এখন প্রশ্ন আসছে, এই যে এর আগে আলোচনা করলাম ম্যাগনেটিজম আর এখন আলোচনা করছি ইলেকট্রিসিটাস। দেখুন, এই সকল রেয়ার মেডিসিনগুলো আমাদের ব্যবহারই হয় না, কিন্তু আমি আশা করব আমরা যারা দক্ষ ডাক্তার হওয়ার উদ্দেশ্যেই একত্রিত হয়েছি বা আগামী প্রজন্মের জন্য কিছু করে যেতে চাই তাদের উদ্দেশ্যেই বলছি এই ওষুধটি অত্যন্ত প্রয়োজনীয়। যদি কোনো ইলেকট্রিসিটির আঘাতের রোগী অথবা অসুস্থ ব্যক্তি দেখে থাকেন, তার যে অবস্থা সেই অবস্থা যদি হয় তাহলে আমরা এই ওষুধটা অনায়াসেই প্রয়োগ করতে পারি ওই রকম সিমটমে। সেই সিমটমগুলো আলোচনা করব এবং তার আগে আমি আলোচনা করব ওষুধটা কীভাবে তৈরি হয়। এটা স্টার্স অফ মেডিসিন উপরে কারেন্টের প্রবাহ বা বিদ্যুতের প্রবাহ তৈরি করে এই ওষুধগুলো তৈরি করা হয় ইলেকট্রিসিটাস। এই ওষুধটা অত্যন্ত প্রয়োজনীয় বলে আমি মনে করি, এই কারণে যার কোনো সাইড এফেক্ট নাই বললেই চলে, অর্থাৎ এই ওষুধের প্রয়োগক্ষেত্রগুলো কোনো রকমের সাইড এফেক্ট হয় না। তার কারণ হচ্ছে এগুলো অন্য এক পদ্ধতিতে আমাদের হোমিওপ্যাথিতে আসছে। তাহলে কী কী লক্ষণে আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারি, যদিও সেটা অনেকটা ক্লিনিক্যালি সেটা এপ্রুভ এবং অনেক ক্লার্কের বইতে বিস্তৃত বর্ণনা করা আছে। আমি একটু সংক্ষেপে বলেই আমি প্রয়োগক্ষেত্রটা তোমাদেরকে বলতে চাচ্ছি। তাহলে কী কী প্রয়োগে আমরা করব, স্নায়বিক দুর্বলতা একটু কম্পন, অর্থাৎ নার্ভের ট্রাভেলসের কারণে কোনো জায়গা যদি কম্পন হয়, আমাদের অনেকগুলো ওষুধ আছে, অর্থাৎ মাসেলের উপরে মাসেল কীভাবে কম্পন, সেই ওষুধগুলোর চেয়ে এই ইলেকট্রিসিটি অনেকটা নির্ভয়ে আমরা প্রয়োগ করতে পারি যার কোনো সাইড এফেক্ট নাই, এক নম্বর গেল। দুই নম্বর হচ্ছে উৎকণ্ঠা, অ্যাংজাইটি যেটা আমরা বলি, অর্থাৎ কোনো রোগীর যদি অ্যাংজাইটি অতিরিক্ত থাকে তাহলে আমরা এই ওষুধ ব্যবহার করতে পারি। আর হলো ভয়, ভয়ের উপরে দেখো অনেকগুলো ওষুধ আছে কিন্তু কারেন্টের ভয়টা একটু আলাদা, সুতরাং ভয় যদি অতিরিক্ত থাকে এবং সেটা যদি বিদ্যুৎ চমকাবার মতন ভয় যদি করে, আকাশে থান্ডার অথবা সেরকম ভয়ে এই ওষুধ কাজ করে। অস্থিরতা, তারপরে প্রচণ্ড শিরপীড়া, যেটা আমরা বলতে পারি মাথা ব্যথার ওষুধ অনেক সময় আমরা পাই না, প্রচণ্ড মাথা ব্যথা শেষ থেকে আরম্ভ করে মাথার সামনের দিকে চলে আসে, তাহলেই আমরা এই ওষুধটা ব্যবহার করতে পারি। হৃৎপিণ্ডের ধরফরানি, পালপিটেশান যেটা আমরা বলি, সেটা আমরা এই ইলেকট্রিসিটি ওষুধটা প্রয়োগ করতে পারি। সর্বাঙ্গে অত্যন্ত ভারী বোধ, অর্থাৎ মনে হবে সেটা শরীরটা যেন বা অঙ্গগুলো হাত পা বা সব কিছু যেন ভারভার বোধ হয়, তাইলেই আমরা এই ওষুধটা অর্থাৎ ইলেকট্রিসিটাস ব্যবহার করতে পারি। প্রশ্ন আছে, কখন কিভাবে কোন পাওয়ার আমরা প্রয়োগ করব আর কী কী ওষুধে কী কী রোগে আমরা সচরাচর ব্যবহার করতে পারি, এটা থেকে লক্ষণের কথা। লক্ষণ থাকলেই আমরা ওষুধগুলো আমরা সততমী হোক আর এলএম পদ্ধতিতে হোক প্রয়োগ করার চেষ্টা করব। চলে আসি, অ্যান্টিডোট এটা কী কী হতে পারে, মার্কসল হতে পারে, ক্যাম্পার হতে পারে, ম্যাগনেটিজম হতে পারে, এই কয়েকটা ওষুধেই অর্থাৎ আমরা অ্যান্টিডোট হিসাবে ব্যবহার করতে পারি যদি তার ওই সততম পদ্ধতি যদি বৃদ্ধি ঘটে। সচরাচর এটা বৃদ্ধি ঘটে না, এরকম কোনো হয় না, বৃদ্ধি হলে আমরা সেটা ব্যবহার করতে পারি। আর বিশেষ বিশেষ খিচুনি, অর্থাৎ মাসেলের খিচুনি এবং শুষ্কতা, মুখে শুষ্কতা, কানে ব্যথা এবং প্যারালাইসিস, রিউমাটিজমে আমরা এগুলো ব্যবহার করতে পারি। অনেক সময় মেমোরি লস হয়ে যায়, সেই লস এর কারণেও আমরা ইলেকট্রিসিটি ব্যবহার করতে পারি। যাই হোক, এই লক্ষণগুলো থাকলেই আমরা এই ওষুধটা প্রয়োগ করে সেবা দেওয়ার চেষ্টা করব। আর যে সকল পীড়া এটাতে কাজ হয় সেগুলি হচ্ছে আমি বলবো শিরপীড়া,
তাণ্ডব রোগ নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ, শিরপীড়া বুঝতে পারছ, এবং পক্ষাঘাত এবং বাতে সচরাচর এই সকল রোগে আমরা ব্যবহার করতে পারি। তাহলে চলে আসি, এটার একটা রহস্য আছে, অর্থাৎ একটা আলাদা সিমটম আছে। ঝড় বা বজ্রাঘাতের আগমনের আগে তার বেশি সে কাতর হয়ে পড়ে, অর্থাৎ যদি বুঝে যে এই বজ্রা অর্থাৎ বিদ্যুৎ চমকাবে অথবা মেঘে গর্জন করবে এবং ঝড় বৃষ্টি হবে, তাহলে তার যেই কাতরতা এবং ভয় এগুলো যদি থাকে আমরা ইলেকট্রিসিটি ওষুধটা প্রয়োগ করতে পারি। চলে আসি, তাহলে কী মাত্রা কী দিয়ে শুরু করব। দেখুন, সচরাচর এ সকল ওষুধগুলো 200 পাওয়ারের নিচে ব্যবহার করা ঠিক না, তবে 200 পাওয়ার যদি কাজ না করে তাহলে আর হাই পাওয়ারের যাওয়ার কোনো কারণ আছে বলে মনে করি না। চলে আসি তাহলে আমরা এই ওষুধটা সততম পদ্ধতিতে, এলএম পদ্ধতিতে আমরা M1 M2 থেকে শুরু করব, আর সততম পদ্ধতিতে 200 ব্যবহার করে দেখব, যদি ভালো না হয় অন্য পাওয়ারে চলে যাব। আমি আশা করব তোমরা এই 200 দিয়ে শততমকে 200 দিয়ে অথবা M1 M2 যদি পাওয়া যায় বাজারে, সেটা দিয়ে তোমরা অনায়াসেই এই রোগগুলো বিনা কষ্টে এবং কোনো রকমের বৃদ্ধির ভয় ছাড়া বা সাইড এফেক্ট ছাড়াই আমরা এই ওষুধটা ব্যবহার করতে পারি। বহুল ব্যবহার আশা করে আমি এই আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।